Hey guys, what's up and welcome to Shubhom Duttashow. আজকে সকালে আমি রোহিতের ভিডিও দেখছিলাম আর ও এটা কি এডিট করেছে না বলছে যে 70,000 মানুষ নাকি ওকে লাইভ দেখছে হ্যাঁ তোমাকে 70,000 কেন 1,00,000 মানুষ 5,00,000 মানুষও লাইভ দেখছে কিন্তু এরকম ভাবে এডিট করলে তো মানুষকে বাইনা প্ল্যান দিয়ে দেখতে হবে কিছু বলা নেই বাট হ্যাঁ রোহিত কি ব্রন্স রোবেনকে মিট করলো এখনো তো কোনো আপডেট দেখতে পাইনি কিন্তু হ্যাঁ তিনি চেষ্টা তো করবেন কারণ এবছর তার কাছে তো খুবই স্পেশাল ছিল অনেক কিছুই তো রোহিত করেছে আর কি বলবো কিন্তু হ্যাঁ ব্রন্স টুর্নামেন্ট তো পুরো এনজয় করছে মানে চুটিয়ে এনজয় করছে একে বলতে গেলে আর হ্যাঁ লাইফে যে কোনো মুহূর্তে এনজয় করা দরকার ওনার জীবনেতে এবছর অনেক কিছু হয়েছে তো এনিওয়ে আর কি বলবো কিন্তু হ্যাঁ তোমরা কি ইম্পালসিভ পডকাস্ট দেখেছো এখানে রেডিওটা স্পেশাল গেস্ট ছিল হ্যাঁ পুরো পডকাস্টটাই দেখেছি অ্যান্ড অনেক কিছু তো কথা বলারই যায় অনেক কিছু ডিসকাশন করেছে রেডিওটা না সমস্ত কিছু তো তোমরা ডিফারেন্ট চ্যানেলে পেয়ে যাবে কিন্তু একটা জিনিসের উপর আমাকে রিয়াকশন দিতেই হয় যেটা রেনডিয়ান বলেছে যে তিনি রিক ফ্লেয়ারের রেকর্ডকে অবভিয়াসলি উনি বলছেন যে হ্যাঁ আমি এটাকে ভাঙবো এবার দেখো এখানে আমার মানে কথা এটাই যে দেখো এখানে প্রচুর জনের ডিবেট রয়েছে অনেকেই দেখলাম টুইটারে অনেক রিয়াকশন নিচ্ছে দেখো আমি তো দেখো আমার পার্সোনাল পার্সপেক্টিভে আমি এটাই বলবো যে রেনডিয়ান যদি 3-time রয়্যাল রম্বল জেতে আর সেখান দিয়ে যদি স্টোন বল স্টিভ অস্টিনকে টাই করে তাহলে সেটা একটা খুবই স্পেশাল থিং হতে পারে বাট রিক ফ্লেয়ারের রেকর্ড অলরেডি জন সিনা টাই করেছে তো তারপরে অ্যাজ এ রেনডিওটা 17-time ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হ্যাঁ হতেই পারে বাট স্টিল ওটা আমার মনে হয় যে বেটার স্যুট করবে শারেট প্লেয়ারের সাথে হ্যাঁ শারেট প্লেয়ারের প্রচুর জন ক্রিটিসিজম দেয় বাট ওমেন্স ডিভিশনে এই রেকর্ডকে হোল্ড করা একটা খুব বড় ব্যাপার তো সেক্ষেত্রে শারেট প্লেয়ার যদি সেটা করে তার বাবার রেকর্ডকে ব্রেক করে তো আমি তো মনে করবো যে ওটা একটুখানি স্পেশাল ফিল দেবে তো আমার তো এটা নিজের পার্সপেক্টিভ আদারওয়াইজ হ্যাঁ রেনডিওটা যখন ইঙ্গিত দিচ্ছে যে আর 10 বছর আছে তো ভাই 10 বছরে তুমি যা কিছু করে না অলরেডি প্রচুর ফ্যান্সরা বলছে যে আবার ডাবল চ্যাম্পিয়ন হতে দেখতে তো অনেক কিছু ভাই রেনডিওটার উপর সবসময় আমাদের আশা থাকে জন সিনার মতো তো নয় ভাই খালি মনকে খুশি করানোর জন্য আসে অন্যকে এলিভেট করার জন্য আসে আমাদের এখানে পাথর মেরে চলে যায় ওরকম তো নয় ভাই রেনডিওটা আমাদের ফিলিংসকে বোঝে এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার কিন্তু হ্যাঁ গাইস মেন জিনিস যেটা এই ভিডিওতে ডিসকাশন করা সেটা হচ্ছে যে আমরা লাস্ট ইয়ার অবভিয়াসলি তোমরা প্রত্যেকেই এটা তো একটা খুব আলাদা অনুভূতি ছিল যে আমরা একটা হিউজ রিটার্ন পেয়েছিলাম ব্রে হোয়াইটের রিটার্ন পেয়েছিলাম আর আমি এর থেকে আর বেশি আর আমি এই ভিডিওতে আর বেশি কী বলবো হ্যাঁ ব্রে হোয়াইটকে নিয়ে আর কোনো কথা বলার কোনো মানেই হয় না কারণ অবভিয়াসলি তিনি একটা ইমোশন মানে 1 বছর আগে আর এবছর নেই ইভেন তার পার্টনার সে কী ফেস করছে তো আর এটাকে নিয়ে বেশি কিছু বলা নেই কিন্তু হ্যাঁ এবছরও আমরা তেমনই থান্ডারাস রিটার্ন তো দেখেছি হ্যাঁ অনেক কিছুই হয়েছে কিন্তু যদি আমরা হাইলাইট হিসাবে দেখি তো অবভিয়াসলি টপ পজিশনতে একটাই যায় সেটা হচ্ছে সিএম পাঙ্কের রিটার্ন হ্যাঁ ফ্যান্সরা এখনও বলে যাচ্ছে যে ভাই রেনডিওটার রিটার্নটাকে পুরো চেপে দিয়েছে এরকম ব্যাপার বাট স্টিল সিএম পাঙ্কের রিটার্নটা অবভিয়াসলি প্রচুর বড় তো বটেই কারণ 10 বছর পর এসছে অত কিছু তার অ্যারাউন্ডে ঘটেছে তারপরে তিনি আবার বাড়ি ফিরে এসছেন আই এম হোম তো এটাই সব থেকে বড় ব্যাপার যে সিএম পাঙ্কের রিটার্নটা অনেক কিছুকে মানে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে আগে বলতে গেলে AEWকেও সাফ করে দিয়েছে এরকম বলা চলে অনেক ফ্যান্সদের এটাই মনে হচ্ছে অ্যান্ড অবভিয়াস ব্যাপার তো সেক্ষেত্রে 2024 ভাই নেক্সট ইয়ার কি ধামাল আনতে চলেছে আমাদের হান্টার ট্রিপল এইচ কি ধামাল আনতে চলেছে তো সেটাকে নিয়ে গেছে এই ভিডিওতে ডিসকাশন করবো আর দেখো কিছু জিনিস যেগুলো আমরা জানি যে হ্যাঁ অবভিয়াসলি WWE তো প্রিপেয়ার করছে সেই রিটার্নগুলো হবেই তো আমরা সেগুলোকে নিয়ে ডিসকাশন করবো না কিন্তু মেজর থিং যেগুলো হয়তো WWE করতে পারে তার থেকে বড় ব্যাপার যে কিছু কিছু সুপারস্টার আছে যারা কন্ট্রাক্ট শেষ হবে 2024 তো সেক্ষেত্রে কি তারা কি আবার WWE ফিরে আসতে পারে তাদের কি স্টোরি লাইন হতে পারে তো সেইগুলোকে নিয়ে ডিসকাশন করবো আর সিরিয়াসলি ভাই আমি AEWর মধ্যে যখন আমি দেখছি যে লানা অ্যান্ড রুসের মানে মিরো আর সিজে প্যারি যা ইচ্ছে বলো তো ওদের যেরকম স্টোরি লাইন চলছে ভাই সিরিয়াসলি আমার মনে হচ্ছে ভাই এখানেও যা ছিল সেরকমই সেই বিয়ে দিয়ে দিচ্ছিল অনেক কিছু তো ভাই ভিন্স ম্যাকম্যান করেছে তো অনেকটাই ওখানেও সেম জিনিস হচ্ছে তো আমি ওটাকে নিয়ে কোনো ডিসকাশন করতে চাই না হ্যাঁ যদি ফিরে আসে তো কীরকম রোলে আসবে হ্যাঁ রুসেভ হ্যাপি রুসেভ ডে ওই টাইমে যথেষ্ট ভালো এন্টারটেইনিং ছিল কিন্তু WWE সেটাকে অত বেশি ইউজ করতে পারে তো স্টিল আমার মনে হয় যে এটার উপরও কিন্তু WWE ফোকাস করতে পারে এখন কিছু বলে নেই কিন্তু হ্যাঁ অন্ড্রোতে কি রিটার্ন করবে তো সেটাও বড় ব্যাপার হ্যাঁ অন্ড্রোতেকে WWE নিয়ে আসতেই পারে কারণ ওনারও কন্ট্রাক্ট শেষ হচ্ছে তো সেক্ষেত্রে তার কি কোনো স্পেশাল হতে পারে যে হ্যাঁ
আমরা হয়তো দেখতে পাবো, হয়তো মিড ইয়ারের মধ্যে আমরা হয়তো দেখতে পাবো যে তার রিটার্ন হতো। সেটা আমার মনে হয় যে সব থেকে বেশি স্পেশাল হতে পারে যদি অন্ড্রা থেকে যদি নিয়ে আসে। তার থেকেও বড় ব্যাপার যে অনেকে এক্সপেক্ট করছে হোয়াট অ্যাবাউট অ্যালবার্টো ডেল রিও। বা দেখো অ্যালবার্টো ডেল রিও হঠাৎ করে দেখলাম যে বেশ কিছু রিপোর্ট বেরিয়ে এসেছিলো, তারপর অনেক বেশি কেস ফেসগুলো ছিল, তো তার মধ্যে উনি তো বলছেন যে হ্যাঁ আমি WWE জয়েন করার জন্য রেডি আছি, তো কিন্তু সেরকম তো কোনো মনে হচ্ছে না ভাই অ্যালবার্টো ডেল রিওকে WWE নেবে, কারণ এখনো পর্যন্ত তেমন কোনো হাই রিপোর্ট নেই যে হ্যাঁ প্রচুর রুমার্স বেরিয়ে আসছে। বাট স্টিল উনি এখন মানে কিছু বলেনি, কারণ ওনার অ্যারাউন্ডে একটা কেস ছিল, তো সেক্ষেত্রে অ্যালবার্টো ডেল রিও মেবি হতে পারে যে আসতেই পারে নাও আসতে পারে, কিন্তু এখন কোনো স্ট্রং রুমার্স তো ভাই আসছে না, তো সেক্ষেত্রে অ্যালবার্টো ডেল রিওকে ছেড়েই দাও। কিন্তু একটা নাও আমার মনে হয় যে এটা আমি পুরো ফিক্সড রাখবো, আমার মনে হয় যে 2024 তার রিটার্ন হতেই পারে। WWE অ্যাটলিস্ট তাকে যদি মিড কার্ড ডিভিশনেও রাখে তাহলেও সেটা খুবই স্পেশাল ব্যাপার হবে, এখন কিছু বলার নেই, কারণ তিনি অ্যাজ এ ডিফারেন্ট ডিফারেন্ট শোতে কিন্তু অনেক ভালো কাজ করেছে, হিন্দি শোতে কাজ করেছে, নিজেকে অনেক বেশি বিল্ড করেছে। সে হচ্ছে গাইজ ম্যাট কার্ডোনা বা জ্যাক রাইডার। অ্যান্ড গাইজ তোমরা জানি যে রিসেন্টলি যখন এই নেটালিয়ান চেলসি গ্রিনের স্টোরি লাইন চলছিল, একটা ম্যাচ হতে হয়েছিল না হ্যালোবিং স্পেশাল যে রটার মধ্যে, আর ওখানে তার আগে ভাই সোশ্যাল মিডিয়া টুইটারে নেটালিয়াই বোধহয় আই থিঙ্ক একটা কিছু পোস্ট করেছিল, সেই জ্যাক রাইডারের ওখানে হাত চলে গেছিলো, তো অনেক কিছু সিনারিও চলেছিল। ঠিক আছে চলো, ওখানে ট্রোল করা হয়েছিল অনেক কিছু, জ্যাক রাইডারও মাঝে মাঝে ঢুকে যায় তার ওয়াইফকে নিয়ে ট্রোল করে দেয়, তো সেক্ষেত্রে হতে পারে যে জ্যাক রাইডারকে নিয়ে আসলো, কিন্তু জ্যাক রাইডার চেলসি গ্রিন একসাথে হোয়াট এভার ভাই, চেলসি গ্রিন তো এমনিও ঠিক আছে চলো, ট্যাগ টিম ডিভিশনে কিছু না কিছু একটা ফিল আনার চেষ্টা করা হচ্ছে তাকে দিয়ে, তো আর বেশি কি বলবো। কিন্তু হ্যাঁ জ্যাক রাইডার যদি আসে তাহলে সেটা স্পেশাল হতে পারে, মেবি গাইজ রয়্যাল রাম্বল বা আই ডোন্ট নো গাইজ, মেবি রয়্যাল রাম্বলের জায়গায় অন্য কোথাও হতে পারে, কারণ হ্যাঁ জ্যাক রাইডারকে ইউজ ভালো করতে পারে, কিন্তু স্টিল যেন মনে হচ্ছে ভাই WWE-র মধ্যে এখনো অনেক কিছু যেহেতু রয়েছে, সেক্ষেত্রে জ্যাক রাইডার কতটা ওইভাবে বিল্ড হবে, কতটা স্পটলাইট পাবে, তো সেটাই সবথেকে বড় ব্যাপার। বাট স্টিল জ্যাক রাইডার আর ম্যাট কার্ডোনা তো ভাই অন্যান্য জায়গায় তো মানে আলাদাই লেভেলে আগুন জ্বালাচ্ছে, তো সেক্ষেত্রে সেও কিন্তু যথেষ্ট ভালো স্টোরি লাইনে কিন্তু লিঙ্ক হতে পারে, তো আমার তো মনে হয় যে সেটা একটা খুবই ক্লাসিক হতে পারে। কিন্তু এমন একটা নামকে নিয়ে কথা বলবো যেটা অ্যারাউন্ডে সত্যি বলতে গেলে রিসেন্ট টাইমে প্রচুর ফ্যান্সরা কথা বলছেন, অবভিয়াসলি প্রচুরজন বলছে হোয়াট আর কন্ট্রোভার্সি না ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে গাইজ আমাদের দ্য বস সাশা ব্যাঙ্ক। আর তোমরা জানি যে সাশা ব্যাঙ্ক অ্যারাউন্ডে কি হয়েছিল ওই টাইমে, সেই রয়ের আগে না এরকমই রিপোর্ট এসেছিলো যে রয়ের আগে নাকি উনি আর নিয়মি মিলে জাস্ট একটা ব্রিফকেসে টাইটেল নিয়ে দিয়ে চলে গেছিলো এরকম ব্যাপার, তারপরে কোনো তেমন কোনো হিউজ থিং ছিল না যে অ্যারাউন্ডে কী স্টোরি লাইন বা কী চলেছে, কেন তিনি যাচ্ছেন না। অ্যান্ড অবভিয়াসলি তাকে তারপর আমরা NJPWতে দেখি, হ্যাঁ NJPW ওইখানেই তো দেখতে পেয়েছিলাম। অ্যান্ড স্টিল বলা চলে যে হ্যাঁ অবভিয়াসলি WWE কি তাহলে সাশা ব্যাঙ্ককে আবার নিয়ে আসবে, হ্যাঁ অবভিয়াসলি ভাই প্রচুর টাকা খরচা করতে হবে, প্লাস তাকে ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন দিতে হবে, অবভিয়াসলি তাকে কিছু অবভিয়াস ব্যাপার না, তাকেও কিছু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দিতে হবে, তো অবভিয়াস ব্যাপার এখানে অনেক সিচুয়েশান চলছে, কারণ অবভিয়াসলি সাশা ম্যাঙ্কা বলেছে যে হ্যাঁ আমি অনেক মানে অনেক কিছু করতে পারছি না, তো সেই রকম সিনারিও ছিল, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সাশা ম্যাঙ্কারা প্রচুর স্পেশাল হতে পারে, কিন্তু সাশা ম্যাঙ্কার রিটার্ন আমার মনে হয় যে অনেক দেরি আছে, এত তাড়াতাড়ি তো হবে না। ইভেন 2024 আমি এক্সপেক্ট করা যেতে পারে মেবি সামার স্ল্যাম অ্যারাউন্ডে, সেটাও ক্লাসিক হতে পারে, বাট স্টিল সাশা ব্যাঙ্ক এখন মনে হচ্ছে না যে খুব হিউজভাবে খুব তাড়াতাড়ি রিটার্ন করবে, কারণ মেবি অনেক পরে হতে পারে, বাট হ্যাঁ রিসেন্টলি একটুখানি তো ভাই রুমার্স বেরোচ্ছে মেবি সাশা ব্যাঙ্ক আসতে পারে, তো প্রচুর ফ্যান্সরা এটার উপর প্রচুর মানে প্রচুর হাইপ বিল্ড করছে, ইভেন আমিও এটা দেখছি, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সাশা ব্যাঙ্কের প্রচুর ক্লাসিক হতে পারে। দেন গাইজ যাকে নিয়ে কথা বলবো, সে কোথায় সাইন করবে সেটাকে নিয়ে গাইজ এখানে সবথেকে বড় মানে কথা চলছে, আর আমরা যেরকমভাবে দেখলাম যে উইল অসপ্রে সাডেনলি সাইন করলো AEW-র সাথে, প্রচুর ফ্যান্সরা বললো যে নিজের পায়ে কুড়ুল মারার যদি এক্সাম্পল হয় তাহলে উইল অসপ্রে সেটা দেখিয়েছে, কিন্তু হোয়াট এখন আমাদের রেল মেকার কাজুচিকা উকারা, তো সে কীরকম তার কি ডিসিশন হবে, সে কি AEW-তে সাইন করবে নাকি WWE-তে আসবে, আর অবভিয়াসলি এটা একটা হিউজ ডিল হতে পারে। আর কাজুচিকা উকারার ডিলটা অনেকটা এরকম বলতে পারো, তার ডেবিউটা অনেকটা এরকম বলতে পারো, যেমন আমরা এজে স্টাইলকে দেখেছিলাম রয়্যাল রাম্বলের মধ্যে আসতে, যেরকমভাবে রয়্যাল রাম্বলে এন্টার করার ডেবিউটা একটা নেক্সট লেভেলে ছিল, অবভিয়াসলি প্রচুর ফ্যান্সরা তো ভাই ভাবছে এজে স্টাইল তো ফিনোমিনাল ওয়ান, এজে স্টাইল আমরা তাকে TNA-তে দেখেছি, তারপরে এজে স্টাইল তো অবভিয়াসলি ক্লাসিক ছিল, তো সেরকম কাজুচিকা উকারা যদি রয়্যাল রাম্বলেই যদি এন্টার করে তো এটাও কিন্তু একটা নেক্সট লেভেল হিউজ হাইপ হবে, আর অবভিয়াসলি ভাই সোশ্যাল মিডিয়া ফেটে পড়বে, আমার মনে হয় যে এটাও একটা ক্লাসিক হতে পারে।
কিন্তু শেষে দেখা গেল যে নিজের ভাই কুরুল মাঠে অ্যাকচুয়ালি দেখো হ্যাঁ অনেক সুপারস্টার এটা ভাবছে যে হ্যাঁ ভাই ডাব্লিউডাব্লিউইর মধ্যে তো ভাই এখন এমন একতরফা সিনারিও চলছে ভাই রোমান রেন্সের কাছে টাইটেল আছে একদিকে এরকম স্টোরি লাইন চলছে সেক্ষেত্রে এখন যদি কেউ ডাব্লিউডাব্লিউইর মধ্যে জয়েন করে তো তাকে কতটা টাইম লাগবে কতটা টাইম তাকে মানে দিতে হবে তারপরে গিয়ে সে বিল্ড হবে মেইন ইভেন্টের জন্য তো অনেকে ভাবছে যে সেক্ষেত্রে AEW তো ঠিক আছে বাট AEW ভাই সেরকমই সিচুয়েশন তুমি ম্যাচের পর ম্যাচ পেয়ে যাবে কিন্তু ওরকম কোনো বড় স্টোরি লাইন মেইন ইভেন্ট স্টোরি লাইনের মধ্যে তো এখন ওই রকমই ভাই সিন হয়ে গেছে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে কাউকে ওরা যদি WWE জয়েন করে তো সেটা একটা খুব ক্লাসি হতো ভাই আমি তো মানে কি বলবো ভাই আমি তো অলরেডি বললাম যে ভাই এজের স্টাইলের মতো ফিল হবে অ্যান্ড লাস্ট যেটার কথা বলবো গাইস এটা তো মানে প্রত্যেকে বলছে মানে সিরিয়াসলি ভাই রেসলিং ওয়ার্ল্ডে সবাই বলছে যে এই রিটার্নটা কনফার্ম কিন্তু হ্যাঁ হতে পারে সিএম পাঙ্কের মতনই 10 বছর পরে এই রিটার্নটা হলো 2019 পরে 2029 বা 2030 2028 হতে পারে তো সেই অ্যারাউন্ডে হতে পারে তার রিটার্ন হলো আর সে হচ্ছে আমাদের জন মক্সলি অর ডিন অ্যাম্ব্রোস দ্য লুনাটিক প্রিন্স ডিন অ্যাম্ব্রোস তো সেটাও কিন্তু ক্লাসিক হতে পারে বাট স্টিল ডিন অ্যাম্ব্রোস ভাই এখনই 38 আজকে তার বার্থডে হলো অ্যান্ড তুমি ভাবো যে ভাই 2028 যখন যাবে তখন তো কত এজ হয়ে যাবে ভাই এটাই পারফেক্ট টাইম কিন্তু অবভিয়াসলি এখন তো ভাই ডিন অ্যাম্ব্রোস আসবে তো সেক্ষেত্রে ডিন অ্যাম্ব্রোস যখন আসবে তখন হয়তো 45-46 আমি তো তাও অনেকটা কাছাকাছি বললাম আরও পেছনেও হতে পারে তো সেক্ষেত্রে ওই টাইমে যদি আসে বাট স্টিল তোমরা ভাবো যে রোমান রেন্স চ্যাম্পিয়ন আছে ডিন অ্যাম্ব্রোস একবার এটা ফিল করবে না এটাই কীরকম আজব লাগবে বাট স্টিল আমার মনে হয় যে ডিন অ্যাম্ব্রোসের একবার না একবার তো আসবে হ্যাঁ WWE প্রচুর মোটা টাকা দেবে প্লাস তাকেও ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন দিতে হবে তাকেও নিজেকে একটা ক্রিয়েটিভ ফ্রিডম দিতে হবে জন মক্সলিকে আর হ্যাঁ জন মক্সলি প্রচুর রক্তারক্তি করেছে অনেক কিছু করেছে মাথায় চপস্টিক ফপস্টিক অনেক কিছু করেছে বাট অ্যাট দি এন্ড ভাই WWE ফিরে আসলো অবভিয়াসলি আমরা তাকে যেখান থেকে চিনেছি সেই জায়গায় ফিরে আসলে অবভিয়াসলি আমরা সত্যি বলতে গেলে ফেটে পড়বো হ্যাঁ সিএম পাঙ্কে যেরকম আমরা দেখেছি ওই রকমই ফেটে পড়বো তো সেটা হলেও ক্লাসিক হবে তোমাদের কি মনে গেছে তোমরা কোন রিটার্নটা এক্সপেক্ট করছে খুব তাড়াতাড়ি হতে চলেছে দেখো আমার তো মনে হচ্ছে ভাই জন মক্সলি ডিন অ্যাম্ব্রোসের রিটার্ন অবভিয়াসলি প্রচুর সময় লাগবে সিরিয়াসলি বলতে গেলে প্রচুর সময় লাগবে মেবি ওটা ওই 10 বছরের সিনারিওতেই হয়ে যেতে পারে বাট স্টিল এখন যে সিনারিও রয়েছে সেথ রলিন্স চ্যাম্পিয়ন রোমান রেন্স চ্যাম্পিয়ন এর মধ্যে যদি জন মক্সলি আসে তাহলে অবভিয়াসলি ইনপুটটা অনেক ভালো স্টোরি টেলিং হতে পারে তো সেক্ষেত্রে এটা অনেকে চাইবে যে এখনই জানা বলুক কারণ অবভিয়াসলি রোমান রেন্সের টাইটেল রান থাকতে থাকতে যদি জন মক্সলি আসে তাহলে সেটাও একটা খুবই পারফেক্ট সিনারিও হতে পারে কারণ আমরা নর্মালি রোমান রেন্স সেথ রলিন্সের প্রচুর স্টোরি লাইন দেখেছি বাট রোমান রেন্স জন মক্সলি বা ডিন অ্যাম্ব্রোসের কখনো ওরকম রাইভালরি স্টোরি লাইন কি হট স্টোরি লাইন কখনো দেখিনি ওই সার্ভাইভার সিরিজে একটা ম্যাচ হয়েছিল বাট স্টিল অ্যাজ এ ব্রাদার ভার্সেস ব্রাদার লাইক ম্যাচ হয়েছিল কখনোই আমরা রাইভালরি লাইক ম্যাচ দেখিনি তো সেটা হলে একটা ক্লাসিক লেভেল যাবে আর রোমান রেন্সের এই ক্যারেক্টারটা ডিন অ্যাম্ব্রোসের ওই লুনাটিক ক্যারেক্টারের সঙ্গে দাঁড় করাটা একটা নেক্সট লেভেল তো সেটা আমরা অবভিয়াসলি আমরা কি দেখতে পাবো না আমরা কি দেখতে পাবো না তো সেটাই সবচেয়ে ব্যাপার তো তোমাদের কি মনে হয় তোমার সাথে মনে জানতে পারো তো অনেক কিছু তো আসবে অনেক কিছু আমরা ডিসকাশন করবো দেখাবে নেক্সট এপিসোডে।